নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম গোপাল রান্নাঘরে। আজকে মায়ের রেসিপি থেকে একটা কই মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই জানো যে কম উপকরণেই হবে, তো চলো আর দেরি না করে আমরা চটপট আজকে রেসিপি দেখি। এর জন্য আমি 6 পিস কই মাছ নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এগুলোকে, আর এর মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে এগুলোকে মেখে রাখতে হবে। মাছ মাখা হয়ে গেছে, এখন চলো আমরা প্রথমে মশলা রেডি করব। এখানে আমি একটা বাটির মধ্যে নিয়েছি 2 টেবিল স্পুন কালো সর্ষে, এটাকে 1 ঘন্টার মতো নর্মাল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এবার মিক্সির জারের মধ্যে জল সমেত এগুলোকে নিয়ে নিলাম। তবে এখানে কিন্তু বেশি জল দিয়ে এটাকে করা যাবে না, অল্প জলই দেবে। নিয়ে নিলাম এখানে কিছু পাকা লঙ্কা, তো কালারটা ভালো হওয়ার জন্য আমি এখানে পাকা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা কাঁচা পাকা যে কোনো লঙ্কাই তোমাদের স্বাদ মতো নিয়ে নেবে। এবার চলো পেস্ট তৈরি করবো। এটার পেস্ট তৈরি হয়ে গেছে মশলার, এখন এর থেকে আমি 2 টেবিল স্পুনের মতো সর্ষে বাটা তুলে রেখে দেবো আলাদা করে এই একটা বাটিতে। আর যে বাকি সর্ষেটা থাকলো সেটাকে একটা বাটির মধ্যে জল নিয়েছি, আর এভাবে এগুলোকে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখবো মানে জাস্ট একটু গুলিয়ে রাখবো, ভিজিয়ে রাখার দরকার নেই, আর এখানে জলের কিন্তু কোনো পরিমাণ নেই। এভাবে এটাকে গুলিয়ে নিলাম, চলো এবার রান্না করব। রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তোমরা চেষ্টা করবে সর্ষের তেল দিয়ে রান্নাটা করার জন্য। তেলটা যখন গরম হয়ে যাবে তখন কড়াই সাইডে এভাবে লাগিয়ে দিলাম, যাতে মাছগুলো ভাজার সময় উল্টে দিলে না লেগে যায় কড়াইতে সেজন্য। এবার মাছগুলোকে দিয়ে দিলাম, আর উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। খুব কড়া করে মাছগুলো ভাজবে না, একটু কম থাকবে, এভাবে ভেজে নিতে হবে। এটা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি, আর এভাবেই আমি বাকি মাছগুলোকেও এখন ভেজে নেব। এখানে আমি এক্সট্রা করে কিন্তু আর তেল ব্যবহার করব না, আজকে এই তেল দিয়ে কিন্তু সম্পূর্ণ রান্নাটা হবে। আমার রান্নাগুলো ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে রেখো, আমি রান্নার ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। দেখো সব মাছ ভাজা হয়ে গেছে, এখন ওই কড়াইতেই আমি যেহেতু রান্না করব সেজন্য এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটাকে একটু পেট চিরে দিতে হবে, আর কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এখানে 1/2 চা চামচ দিয়ে দিলাম কালো জিরে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখেছি, না হলে কালো জিরেগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। কালো জিরের থেকে একটা সুন্দর গন্ধ যখন বেরোবে তখনই ওই যে বাটা মশলাটা উঠিয়ে রেখেছিলাম আলাদা করে সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সর্ষে বাটাটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কম রাখতে হবে, না হলে কিন্তু এটা একদম পুড়ে যাবে। এবার বাটিটা ধুয়ে অল্প জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে একটু মিশিয়ে নেব, গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে দিতে হবে এখন, আর তারপর করতে হবে। এই মশলাটা একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু মশলা দেব, মানে খুব সামান্য কিছু দিলাম। এখানে নুন, নুনটা তোমরা পছন্দ মতোই দেবে। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো 1 চা চামচ। তো এবার আর কিছু এখানে দেওয়ার দরকার নেই, এখন আমি মশলাটাকে একটু ভেজে নেব। তো 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিলে কিন্তু হয়ে যায়, বেশিক্ষণ ভাজলে আবার এটা টেস্টটা আলাদা হয়ে যাবে আর এটা তেতো হয়ে যাবে, সেজন্য জাস্ট 2 থেকে 3 মিনিট করলেই হবে। দেখো তেল বেরিয়েছে এর থেকে, ঠিক সেই সময়টাতেই আমি দিয়ে দেব ওই যে গুলিয়ে রেখেছিলাম জলের মধ্যে মশলাটা, সেটা এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে দিয়ে দিতে হবে। এভাবে করে দিলে ঝোলটা একদম প্লেন হয়, দেখতেও সুন্দর হয়, সেজন্য এভাবে দিয়েছি। আর এখন মনে হচ্ছে এখানে আর একটু সর্ষে বাটা মশলাটা আছে, সেজন্য আমি এই বাটির মধ্যে আর একটু জল নেব, আর তারপর এর মধ্যে আবার একইভাবে দিয়ে দেব। তো তোমরা চাইলে এখানে কিন্তু এক্সট্রা জলও দিতে পারো, যতটুকু ঝোল লাগবে সেটা বুঝে তোমরা আলাদা করেও জল দিতে পারো। আর এই জন্যই কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে এখানে জলের কোনো পরিমাণ নেই, যখন আমি মশলাটা ভিজিয়ে রেখেছিলাম তখন। তো যতটুকু জলের দরকার সেভাবে দিয়ে দিলে, আমার আজকে এখানে এটুকুই দরকার, এর থেকে বেশি দরকার হবে না, সেজন্য আজকে এতটুকুই দিয়েছি। এখন এটাকে রেখে দেবো এভাবেই ফুটে ওঠা পর্যন্ত। দেখো ঝোলগুলো ফুটে উঠেছে, আর ফুটে ওঠার পরে এখানে দেব কিছু কাঁচা লঙ্কা, আর এগুলোকে চিড়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এটা দেওয়ার পরেও আমি কিছুটা করে নেব, মোটামুটি ঝোলটা রান্না করে নিয়েছি, এখানে একটু শুকিয়ে গেছে, ঠিক সেই সময়টাতেই এখানে আমি ভেজে রাখা মাছগুলো দেব। মাছগুলো দেওয়ার পরও বেশিক্ষণ করার দরকার নেই, ফুল আঁচে রেখেই আমি 5 থেকে 10 মিনিট এটাকে করে নিয়েছি, আর মাঝে এটাকে আমি উল্টে দিয়েছিলাম যাতে দুটো সাইড ঠিকঠাক মতো হয়ে যায় সেজন্য। এবার আর বেশিক্ষণ করব না, এইটুকু ঝোলই দরকার আজকে, এরকমই থাকবে, তোমরা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারো। আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার এখানে দিতে হবে কাঁচা সর্ষের তেল, এটা কিন্তু স্বাদটা বাড়িয়ে দেবে, এটা অবশ্যই দেবে, 1 টেবিল চামচ দিয়েছি। এবার রান্না কমপ্লিট, যদি রান্নাগুলো ভালো লাগে একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথেও একটু শেয়ার করো।
কমেন্ট করে জানিও রেসিপিগুলো কেমন লাগে। চলো আজকে এখানেই আসছি, টাটা।